এমত পর্যায়ে আজকের এই মহতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ পরমপূজ্যবাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি ভূষণ তুজাশ্রমী মহারাজ পরমপূজ্যবাদ ভক্তিভূষণ ত্রুজাশ্রমী মহারাজী ज्ञानतिमिरन्धस्य ज्ञानान्यसलकया चक्षोर्न्मिलितम् येन तस्मै श्रीगुरवी नमः नमावम् विष्णुं पादाय प्रभुपादप्रेष्ठप्रियात्मने श्रीमाते भक्ति प्रज्ञान यतिगु स्वामिनामिने वंछाकल्पतरुभ्याश्च कृपासिन्धु भये बचा पतितानं पावनभो वैष्णवेर्भो नमो नमः आजानलम्भित भोजौ कनकाबदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्ष्यु विश्वाम्भरौ दीजबरौ जुगधारम पालौ वन्दे जगत प्रिय करौ कर्णातारौ वराहा पीडं नट वर कर्णाय कर्णिकारम् कनक कपिसाम् भजयान्ति च मालम् रन्ध्रा वेणरधर सुधया पुरया न गोपु बृन्दै बृन्दारण्य शबदरमणा प्राविशादगीतकीर्तिः श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्दा श्री अद्वैतगदाधर श्रीवासदि गौरभावृन्द हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि सर्वप्रथाम् गुरुपाद पद्म नित्य लीला प्रभिष्ट विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमात भक्ति प्रज्ञानी महाराज दंडवत प्रणाम तिनी आमार प्रति प्रसन्न हो मंच उपविष्ट चैतन्य मठाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमात भक्ति स्वरूप सन्नाशी महाराजे चरण जानाई साष्टांग प्रणाम महामान्य अतिथि ब्रृंद के जनाई अमर षष्टांग प्रणाम कृष्ण कथा पिपासु भक्त मंडलीयो मात्र मंडळी के जनाय अमर प्रणाम आज की अमरा यकां जे उपस्थित है जी, जी सील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभु पदे 150 तम आविर्भाव तिथि উপলক্ষে তার এই অনুষ্ঠান তার গুণ করার জন্য আমাদের আমার পক্ষে সম্ভাবনা তিনি হচ্ছেন মহাপুরুষ দেবতা না হলে দেবতার অর্চন করা যায় না তিনি প্রমাণ আছে শাস্ত্রে যে পুরুষ তমাত যে উৎকল রাজ্যে পুরুষতম ক্ষেত্রে একজন মহাপুরুষ আবির্ভূত হবেন সেই মহাপুরুষটা কে তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত তিনি আবির্ভূত হলেন পুরী ধামে যখন আবির্ভূত হচ্ছেন মহাপুরুষের লক্ষণ কি উপবিত গলায় উপবিত দেখা যায় যে তিনি আবির্ভূত হলেন পুরী ধামে পুরী ধামে আবির্ভূত হয় তিনি নবদ্বীপ ধামে এসে যে মহাপ্রভুর বাণী তিনি প্রচার করেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মহাপ্রভুর বাণীটা স্বার্থ করেছেন শ্রী জগৎগুরু শিল তিনি আবির্ভূত হয় যখন রুচি পরীক্ষা করা হয় তিনি ধরেছেন কি শ্রীমদ ভাগবতমকে এখানে দেখালেন এ জগতে ভাগবত ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ভাগবত ধর্মই সকলের পক্ষে যাজন করা শ্রেয় যে প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবত অসুর পালকগণকে বলেছেন কৌমার আচর প্রাগঞন ধর্ম ভাগবতানি যে কৌমার অবস্থাতেই ভাগবত ধর্ম যাজন করা বিধয় এইটাই সিল জগৎগুরু প্রভুপাত জগতকে শিক্ষা দিলেন যে যখন তার অন্নপ্রসন্ন হয় তিনি শ্রীমদ ধরেছিলেন যে বিমলা প্রসাদের সে প্রসাদ জগন্নাথের প্রসাদ হয় আগে সে প্রসাদ যায় বিমলা প্রসাদ বিমলা দেবীর ভোগ হয় সে প্রসাদ এনি জগন্নাথ দেবের বিমলা প্রসাদের প্রসাদ শ্রী প্রভুপাদের অন্নপ্রসন্ন হয় অন্নপ্রসন্ন থেকে তার নাম হল বিমলা প্রসাদ তিনি যে যে এসে উদ্ধার করবেন যদি তিনি মহাপুরুষ জগৎকে না আসতেন তাহলে গৌড় মঠ থাকত না অত হাজার হাজার মঠ হত না যে মহাপ্রভুর বাণী সার্থ করলেন জগৎগুরু প্রভুপাশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি যদি না আসতেন আমরা যে হরিনাম সংকীর্তন যে যে এই প্রত্যেক শহরে শহরে মঠ গৌড়ীয় মঠ স্থাপন হতো না তাকে কে সহযোগিতা করলেন শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ তাঁর কুঞ্জবিহারী বিদ্যা হুসেনা তাঁর সহযোগিতাতে সব চৌষট্টি গৌড়ীয় মঠ শিল প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করে এখন হাজার হাজার মঠ সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তিনি যেদিন প্রতিষ্ঠা করেছেন বিগ্রহ তিনি সেই দিনেই সন্ন্যাস গ্রহণ করেছেন গুরু গৌরাঙ্গ গান্ধারিকা প্রতিষ্ঠা করেছেন আর শ্রী চৈতন্য মঠ স্থাপন করেছেন এক দিনেই তিনটে কাজ করেছেন চৈতন্য মঠ স্থাপন গুরু গৌরাঙ্গ গান্ধারিকা প্রতিষ্ঠা আর তার বিগ্রহ গণের সামনেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন আজ কি তার ইয়েতেই এই অনুষ্ঠান আপনারা এই শীতের মধ্যেও আপনার যে এক মহতি অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমরা আপনাদেরকে আপ্যায়ন করতে পারেনি আমাদের বহু ত্রুটি থাকবে সে ত্রুটি থাকা সত্ত্বেও আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন এই দুই একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম বাঞ্ছা গল্পতার কৃপা সিন্ধু ভাই বচ নমো নমঃ අනි කනෙක් දంඩවt්‍රනති.